হ্যালো বন্ধুগণ কী কইতা কইতাম দুঃখের কথা গ্রামের বাড়িতে হ্যাঁ মানে বাপের বাড়িতে হ্যাঁ মোনাল ছেয়াল হয়ে গেছি কোনো কাজ কাম করতেই ভালো লাগে না পরে অবশেষে সিদ্ধান্ত নিলাম একটা কাঁঠালের ভিডিও তো বানানোই যায় মানে বাড়ির দুয়ারের মধ্যে কত সুন্দর একটা লম্বা গাছের মধ্যে কত সুন্দর করে কাঠালগুলা জিল্লে জিল্লিদিকে আবার ফেসবুকে ইউটিউবে এগু না হানেই যায় না কাঁঠাল দিয়ে কত রকমের যে বাবরসিরা কত রকম রেসিপি দেখাইতেছে কিন্তু আমার এই কাঁঠাল গাছের কাঁঠালের সাইজ এত বড় বড় যে কোনো রেসিপির জন্য কি সেগুলো পারফেক্ট না এই জন্য আমরা সিদ্ধান্ত বদলে করে চলে গেলাম আম গাছের কাছে কিন্তু সেখানে যাই দেখি আরো দশা আমের দেখেন গাছের মধ্যে আম খাবো কত কিছু খাবো এখানে এসে দেখি অবস্থা বড়ই খারাপ মানে এইদিকে আবার খলা গাছে দেখি কলাগুলা গুলা কলা খাওয়ার তো কোনো ইচ্ছা নাই মন পরে ঘরের কোন চলতে চলতে ফিরতে ফিরতে এখন যাইতেছি আর আশেপাশে একটু অবজারভেশন করতেছি পরে যাইয়া দেখি যে আমার মায়ের একখানে গাছ আছে মানে আমাদের ঘরের পাশে একখান আম গাছ আছে সেই আম গাছ থেকে মোটামুটি আমি নিচের মধ্যে তো আমার মা আমার বাড়ির থেকে যাই হোক সেই ভাই আর আমি গাছের মধ্যে হাত নিচের মধ্যে গোলাপি কালারের সাফল পড়ছি আমার জামার সাথে ম্যাসিং মেশিং করে এগুলা দেখে আবার কেউ যেন হাসা হাসি করেন না দেখেন কি সুন্দর করে আমগুলা নিচের মধ্যে সবুজ সবুজ আমগুলা তাকে তাকিসে এখন হাতের মধ্যে নই আমি এখন চলে যাবো বারান্দার মধ্যে আর বারান্দার মধ্যে যে আজ দেখাবো সেটা দেখার

যে এটা দেখাবো এটা মনে করলেন যে যুগান্তকারী রেসিপি সিরা ভাড়া একরকমের গামছা দেখে অবশ্যই সিরা ভাড়া গামছা নিতে হবে সেই গামছার মধ্যে দিয়ে দিতে হবে খাসা আম খাসা গামছার মধ্যে সবগুলো দিয়ে এরকম ফেসিয়ে ফেসিয়ে নিতে হবে ফেসিয়ে ফেসিয়ে নিয়ে একটা ঠোফলা বানাতে হবে ঠোফলার মধ্যে দিয়ে তারপরে মারবেন ইচ্ছা মতো বাড়ি

থেরাপির সদস্য হইতেছে আমি আর আমার ফুত্র আমরা দুইজনে থাকলে আর আমাদের খারাপ প্রয়োজন হয় না আমরা দুইজনে যথেষ্ট এই দেখেন কেমনি করে আমরা আম খাইতেছি মনে যে মনে করেন যে স্বাধীনতার না খেয়ে রয়েছে এমনভাবে মনে করলেন চিপা চাপ্পা একেবারে এগুলো শেষ করে ফেলাইতেছি লবণ দেওয়া মরিচ দেওয়ার সাথে সাথে আমার ফুত্রটাও আমার সঙ্গী হয়েছে কিন্তু এই গরমের মধ্যে দুর্বিশাহ গরমের মধ্যে খাইতে খাইতে নাক দেয়া মুখ দেওয়া পানি সব মানে বে বেয়া পড়তেছে তাতে কি হয়েছে নাক দেয়া পানি পড়লে কি মুছা যায় না আমরা আবার মুছে টুসে আবার আমাদের খাওয়ার মধ্যে ব্যস্ত হয়ে গেছি কিন্তু এগুলো খাওয়ার পরে দুই তিন দিন কিন্তু বাথরুমে আবার যাওয়া লাগতে পারে সেইভাবে আপনারা প্রস্তুতি নিয়ে

তো বইসাই হেতে তো নিচে দেখি নতলের মধ্যে অল্প একটু ফানি পড়া টুই দেখেন কেমন গামছা ধরাবি খায়েন তো ভালো কথা তবে আমার মতো এত ঝাল করে খায়েন না গরমের মধ্যে তাইলে কিন্তু দুই তিন দিন বাথরুমে অবধারিত থাকতে হবে